কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়? বস সাকিব খানের দর সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ফার্স্ট লুক প্রকাশ পেতে না পেতেই সাকিব এনারা এখন নিশ্চিত যে দর সিনেমা তারা উপহার পাচ্ছেন। সাকিব বস যখন সাফল্যের শীর্ষে একের পর এক জয় করছেন, আপন শক্তিতে জ্বলে উঠছেন, তখন যেন নিভে যাচ্ছিলেন আমাদের সোশ্যাল মিডিয়ার বোন ও দিদি। বোন ও দিদির তুমুল সংঘর্ষ ঠিক যেন ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধ। দিদি বোনকে বলেছেন, আমি তাকে ঘৃণা করি, নাম শুনলেই কেন যেন উকি আসে, ব্যক্তিত্বে বাধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে, কিন্তু এটা আমার জন্য কোনো ম্যাটারই করে না। আমাকে নিয়ে তার মন্তব্য কি সেটা জানার সময় আমার নেই। এক বাক্যে তাকে ঘৃণা করি আমি, ইংরেজিতে হেড বললে আরও স্মার্ট হয়। অন্যদিকে অপু দিদির এমন বক্তব্যের পর চুপ করে বসে নেই বোন বুবলিও। বুবলিও সমান সম্মান দিয়েছেন দিদি অপুকে। বুবলি বলেছেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়? জবাবটা আসলে অতি স্বাবলম্বী, তথাপিও তাদের এরকম ভাষা ইউজ করার আগে একটু ভাবতে হতো, কারণ তারা একসময় সাকিব খানের স্ত্রী ছিলেন। আচ্ছা, এখন আপনারাই ভাবেন, এনারা নাকি আমাদের আইডল, আইডলদের কাছ থেকে আমরা কি গালি শিখলাম? ব্যক্তি জীবনে মানুষের ভাষা আর ব্যবহার যদি এমন হয়, নিশ্চয়ই শান্তি থাকার কথা না। আর এজন্যই মনে হয় সাকিব খানের সাথে একজনেরও সংসার টেকে নাই। এখন ঝুলন্ত বাবুদের মতো তারা বসে আছেন আর স্ট্যাটাস স্ট্যাটাস খেলায় মেতে উঠেছেন, যেন তারা সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। তবে তাদের এই ধারণাটা আমার কাছে উল্টো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে একটু জানাবেন।